রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে লোকাল কমিটির নেতা সকলের গলাতে একই সুর, গোটা দেশের মধ্যে রক্তদানে নাকি প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা। এদিকে মন্ত্রী ও নেতাবাবুদের ভাষণে অনুপ্রাণিত হয়ে প্রতিদিনই রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে রাজ্যে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত এত রক্তদানের পরও রক্তের অভাবে মৃত্যু হয় রোগীর। শুনতে অবাক লাগলেও এটাই সত্য আর এটাই বাস্তব। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটল মঙ্গলবার। এদিন দুপুর প্রায় একটা চম্পকনগর থেকে আগরতলার দিকে আসছিল TR01D1515 নম্বরের একটি লরি। জিরানিয়া এলাকায় আসতেই স্বপন দাস নামে এক ব্যক্তিকে পেছন থেকে ধাক্কা মারে লরিটি। স্বপনবাবু তখন সাইকেল চালিয়ে ওনার 2 বছরের পুত্র সন্তানকে নিয়ে বাজারের দিকে আসছিল। লরির ধাক্কায় সাইকেল সমেত শিশুটি চলে যায় গাড়ির চাকার নিচে। ঘটনা দেখতে পেয়ে জড়ো হয় প্রত্যক্ষদর্শীরা। সাথে সাথেই শিশুটিকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। দিকে যখন যাইতেছিল বাড়ি দিয়ে, তখন তার ওই বাবার সাইকেলে ওই যে পিছনে বাড়ি দিছে, বাড়ি জমিতে বাচ্চারা উইরা পুইরা সাক্ষাৎ করলে হাত হয়ে গেছে। কী গাড়ি বাড়ি দিতে কোন জায়গায় ফায়ার ব্রিগেডে আড্ডা মধ্যে বাড়াতে মানে কোন জায়গায় যেতে বাইক সাইকেল ধরে মানে বাড়ি গেল নাকি। এদিকে দুর্ঘটনার ফলে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়। রক্তের প্রয়োজন পড়লে বিন্দু মাত্রও রক্ত পাওয়া যায়নি জিবি ব্লাড ব্যাঙ্কে। রক্তের অভাবে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। শিশুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আর এই শিশু মৃত্যুতে জন্ম নিয়েছে নানান প্রশ্নেরও জনসাধারণের প্রশ্ন। প্রত্যেক দিন শিবির মারফত বিপুল পরিমাণ রক্ত দান করার পরও আপৎকালীন সময়ে রক্তের সংকট কেন? কোথায় যাচ্ছে এত সব রক্ত? প্রতিদিন রক্তদানের পরও রক্ত সংকটের পেছনে কি গোপন কোনো রহস্য রয়েছে? জনগণের আরও প্রশ্ন, রক্ত সংকটের পেছনে গোপনে রক্ত বিক্রি করার বিষয় লুকিয়ে নেই তো? যদি নাই হয় তবে রক্তদানে প্রথম স্থানাধিকারী রাজ্যে রক্তের অভাবে রোগীর মৃত্যু কিভাবে হয়? জনগণের দাবি, হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলির উপর কড়া নজর দিক দপ্তর, তবেই হয়তো রক্ত সংকটে মারা যাবে না কোনো রোগী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।